স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটিতে দেখা যাচ্ছে দাঁতের মাড়ির উপরে একটি ইনফেকশন, যেটিকে বলা হয় ডেন্টাল অ্যাবসেস। আজকে আমি কথা বলবো দাঁতের গোড়ার ইনফেকশন এবং ডেন্টাল অ্যাবসেস নিয়ে। দাঁতের গোড়ার ইনফেকশন, এটি সাধারণত কেন হয়? সাধারণত দাঁতের গোড়ার ইনফেকশনের প্রধান কারণ হচ্ছে ডেন্টাল ক্যারিস, মানে দাঁতে গর্ত হওয়া। দাঁতে গর্ত হয়ে সেই গর্তটি যখন দাঁতের এনামেল ডেন্টিনকে ভেদ করে পাল্প বা নার্ভকে টাচ করে, তখন দেখা যায় আমাদের দাঁতের ভিতরে একটি ইনফেকশনের তৈরি হয়, যেটিকে বলা হয় পাল্পাইটিস। আমরা যখন এই পাল্পাইটিস হওয়ার পরেও চিকিৎসা না নিই, তখন দাঁতের ভিতরের এই ইনফেকশন আস্তে আস্তে দাঁতের গোড়ার দিকে চলে যায় এবং সেখানে বেশ খানিকটা পুঁজের তৈরি করে। ইনফেকশন এবং পুঁজ মিলে যখন দাঁতের গোড়ায় অনেকটা পরিমাণ এফেক্ট করে, তখন দেখা যায় সেই দাঁতের উপরে মাড়িতে একটি গোটার মতো দেখা যায়। সেই গোটাটি হচ্ছে আমাদের দাঁতের গোড়ার যে ইনফেকশন সেটার সাথে পুঁজের একটি কমিউনিকেশন, এবং মাড়ির এই গোটাটি থেকে অনেক সময় দেখা যায় পুঁজও বের হতে থাকে। এটি সব সময় পেইনফুল না হলেও যখন আস্তে আস্তে এই ইনফেকশন বা ডেন্টাল অ্যাবসেসটি ক্রনিক হয়ে যায়, তখন কিন্তু শুধুমাত্র এই ডেন্টাল অ্যাবসেস বা ইনফেকশন দাঁতের গোড়ায় সীমাবদ্ধ থাকে না, আস্তে আস্তে সেই ইনফেকশনটি মানে মাড়ির পুঁজটি আশেপাশের দাঁতেও ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় দেখা যায় এরপরও যদি আপনারা চিকিৎসা না নেন, তাহলে সেখান থেকে দাঁতের গোড়ায় হতে পারে দাঁতের সিস্ট বা টিউমার, আপনার মাড়ি ফুলে যেতে পারে, দাঁতের উপরের গোটা থেকে আপনার পুঁজ বের হতে পারে। এরপরও যদি আপনারা চিকিৎসা না নিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে আস্তে আস্তে গালও ফুলে যায়, এবং তখন আপনাদের হা করতে অনেক কষ্ট হয় এবং মুখ খুলতেও কষ্ট হয়। এইভাবে পুঁজ জমে যদি আমাদের গাল বা মাড়ি ফুলে যায়, তাহলে সেটিকে বলা হয় সেলুলাইটিস। এই সেলুলাইটিস যদি আনট্রিটেড অবস্থায় থাকে, তাহলে কিন্তু এটি প্রাণঘাতী হতে পারে। অনেক সময় এই ফোলার কারণে আপনার শ্বাসনালীও আটকে যেতে পারে। তাই আপনি যখন বুঝতে পারবেন আপনার দাঁতের গোড়ায় ইনফেকশন হয়েছে, আপনি যখন বুঝতে পারবেন আপনার মাড়ির উপরে একটি গোটার মতো হয়েছে, যে গোটাটা কিছুদিন পরপর চলে গেলেও আবার রিপিটেড দেখা যায় তৈরি হচ্ছে, তখন বসে না থেকে ঘরোয়া কোনো চিকিৎসা না নিয়ে আপনারা তাড়াতাড়ি দন্ত চিকিৎসকের নিকট যান। দেখা যাবে আপনার চিকিৎসক যদি পারেন, তাহলে দাঁতটিকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে, বা অনেক সময় দেখা যায় ইনফেকশন যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার পাশাপাশি এপিসেক্টমি করতে হয়, মানে দাঁতের গোড়ার যে জায়গাটায় ইনফেকশন আছে, মাড়ির যেখানে একটি গোটা হয়ে ফুলে ওঠে, সেখানে অপারেশনের মাধ্যমে কেটে বোনসটিকে ফুটা করে সেখান থেকে ইনফেকশন বের করে নিয়ে আসতে হয়। তাহলে কিন্তু আপনার দাঁতটি আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি এমন হয় যে দাঁতের ইনফেকশন অনেকটাই ছড়িয়ে পড়েছে, সেখান থেকে সিস্ট ডেভেলপ করেছে, দাঁতটি রাখা যাচ্ছে না, তবে কিন্তু সেই ক্ষেত্রে আপনার দাঁতটিকে ফেলে দিতে হবে। তাহলে দাঁত ফেলে দেওয়া এপিসেকটমি রুট ক্যানেল ট্রিটমেন্টের আগে বেস্ট হয় যদি আপনি দেখেন আপনার দাঁতে গর্ত হয়েছে, তখনই যদি আপনি আপনার চিকিৎসকের নিকট গিয়ে ফিলিং করে নিয়ে আসুন, তাহলে কিন্তু আপনার দাঁতের গোড়ায় আর ইনফেকশন ডেভেলপ করবে না। আশা করি আজকে আমি বুঝাতে পেরেছি ডেন্টাল অ্যাবসেস আর দাঁতের গোড়ার ইনফেকশন কি, আমরা কিভাবে এর ট্রিটমেন্ট করব, এবং এই ধরনের রোগ হলে আমরা কি করব। এরপরও আপনাদের মনে যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।